সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেলের রেগুলার এপিসোড বরোবা রেডি মুরগির বাজার দরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু বরোবা রেডি মুরগির বাজার দরটা 9টা থেকে 10টার মধ্যে আপলোড করে দিই, বাচ্চার বাজার দর 12টা থেকে 1টার মধ্যে আপলোড করি। তো ভিউয়ার্স, আপনার যে বাচ্চার অথবা রেডি মুরগি যে বাজার দর আপনি জানতে চান, চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবার আগে বাজার দর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর যারা ফেসবুক গ্রুপে দেখছেন তারা কিন্তু কিছু সময় পরে দেখছেন, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের দোষ নেই, আমরা যখন গ্রুপে লিঙ্কটা দিই তখন কিন্তু আজকের বাজার দর নামে একটা গ্রুপ আছে যেটা সাথে সাথে আপনার অ্যাপ্রুভ করে, এছাড়া অন্যগুলো কিন্তু অ্যাপ্রুভ করে না। এখন একটা সকালে একটা, রাত্রে করবে, রাতেরটা কালকে করবে, এরকম। তাই আমি অনুরোধ করব, যদি কোনো গ্রুপে থাকতে চান তাহলে আজকের বাজার দর নামে একটা গ্রুপ আছে সেটাতে আপনারা অ্যাড হয়ে যান, আর অন্য গ্রুপ থেকে বাহির হয়ে সরাসরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে 12 তারিখ আগস্ট মাসে 2021 সালে কী রেটে সারাদিন ব্রয়লার এবং সোনালি পাইকারিভাবে বিক্রি হবে সেই রেটটা জানিয়ে দিব। আজকে কিন্তু অনেক জায়গায় 10 থেকে 20 টাকা করে প্রত্যেক কেজিতে বেড়ে গেছে। তো ঢাকায় ব্রয়লার গতকাল 103 টাকা ছিল, আজকে 1 টাকা বেড়ে 104 টাকায় হয়েছে। সোনালি 175 টাকা ছিল, 10 টাকা বেড়ে 185 টাকা হয়েছে। চট্টগ্রাম 102 টাকা ব্রয়লার ছিল, 102 টাকাই আছে। 175 টাকায় সোনালি ছিল, 10 টাকা বেড়ে 185 টাকায় হয়ে গেছে। গাজীপুর 102 টাকায় ব্রয়লার আছে, সোনালি 165 টাকা ছিল, 20 টাকা বেড়ে 185 টাকা হয়ে গেছে। রাজশাহী 100 টাকায় ব্রয়লার ছিল, 102 টাকা হয়েছে। 162 টাকায় সোনালি ছিল, 170 টাকায় হয়ে গেছে, অলরেডি 8 টাকা বেড়ে গেছে। খুলনা 98 থেকে 100 টাকায় ব্রয়লার হয়েছে, সোনালি 160 থেকে 170 টাকা, 10 টাকা বেড়েছে। বরিশাল 85 টাকায় ব্রয়লার ছিল, 90 টাকায় হয়েছে, 5 টাকা বেড়েছে। 150 টাকায় সোনালি ছিল, 160 টাকায় সোনালি হয়েছে, 10 টাকা বেড়েছে। ময়মনসিংহে 102 টাকায় ব্রয়লার ছিল, 105 টাকা হয়েছে, 3 টাকা বেড়েছে। সোনালি 170 টাকা ছিল, 185 টাকা হয়েছে, অলরেডি 15 টাকা বেড়ে গেছে। সিলেট 100 টাকায় ব্রয়লার আছে, 165 থেকে 180 টাকা, মানে 15 টাকা এখানে বেড়ে গেছে। এরপরে রংপুর 100 টাকায় ব্রয়লার ছিল, 100ই আছে, 160 টাকায় সোনালি ছিল, 175 টাকা হয়েছে, অলরেডি 15 টাকা বেড়ে গেছে। বগুড়া 95 টাকায় ব্রয়লার ছিল, 95ই আছে, 175 থেকে 180 টাকায় সোনালি হয়েছে, 5 টাকা বেড়েছে। টাঙ্গাইল 100 টাকায় ব্রয়লার ছিল, 100 টাকায় আছে, কিন্তু 165 টাকার সোনালি ছিল, যে জায়গায় 185 টাকায় সোনালি হয়ে গেছে। সিরাজগঞ্জ 95 টাকায় ব্রয়লার আছে, 170 টাকায় অপরিবর্তন রেট সোনালির। ফরিদপুর 90 টাকা থেকে 100 টাকা হয়েছে, 10 টাকা বেড়েছে ব্রয়লারে। আর 152 থেকে 170 টাকা হয়েছে, 18 টাকা বেড়ে গেছে সোনালিতে। নোয়াখালী 100 থেকে 105 টাকা হয়ে গেছে ব্রয়লার, 105 টাকা, মানে 5 টাকা বৃদ্ধি পেয়েছে, 175 টাকায় সোনালি আছে, এটা কোনো রেট পরিবর্তন হয় নাই। কুমিল্লা 103 থেকে 105 টাকা, 2 টাকা ব্রয়লার মুরগিতে বেড়েছে। 170 থেকে 175 টাকা সোনালিতে, 5 টাকা বেড়েছে। এই হচ্ছে রেডি মুরগির বাজার দর। তো ভিউয়ার্স, কালকে আমাকে কিন্তু একজন কমেন্ট করেছিলেন যে আজকে মুরগির বাজার দর বাড়বে কি না, আমি বলেছিলাম যে বাড়তির দিকে ইনশাল্লাহ বেড়ে যাবে। তো আজকে বেড়ে গেছে, আপনারা ইচ্ছা করলে আজকে এই রেটে বিক্রি করে দিতে পারেন। আর যদি আপনারা আরও বেশি লাভবান হতে চান অথবা যদি বাজার দর বাড়ে তাহলে পরবর্তীতে হয়তো বা বেশি টাকা পেতে পারেন, কিন্তু যেহেতু আজকে বাজারটা বেড়েছে, যারা টার্গেট আছে যে আজকে বিক্রি করে দেওয়ার, আমি মনে করি আজকে বিক্রি করে দিন। কারণ কেননা প্রত্যেক দিনে বাজার কমে বাড়ে, এরকম বাড়বেই, এরকম কোনো নির্দিষ্ট নাই। তাও ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের ভিডিওটা শেষ করব। সেই শেষ করার আগেই আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা ফেসবুক অথবা গ্রুপে আছেন তারা আমাদের চ্যানেলে সরাসরি চলে আসেন।